শুভ মহালয়া। আগামী কাল মহালয়া গেছে, আজকে মহালয়ার পরের দিন 18 তারিখ। কথা দিয়েছিলাম মাদল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে, আমি তো থাকবই, থাকবে আগমনিকা। আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই প্রচেষ্টা শুধুমাত্র পুরনো ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। কারণ এর আগের দিনই আমি বলেছিলাম যে আমাদের অনেক সময় সব রকমই গান গাওয়া হয়, কিন্তু আগমনী গান সেভাবে আর প্রচার প্রসার খুব একটা পায় না। এর অনেক কারণ, তার কারণ হচ্ছে যে আগমনী গানের সেইভাবে আমাদের কাছে পৌঁছানোটা সেভাবে কোনো মাধ্যম বা সেভাবে কোনো মানুষ বা সেভাবে কোনো কি বলবো আর কি, মানে আমাদের কাজ অবধি যাতে পৌঁছতে পারে সেই জায়গাটার অভাব ছিল। আমার সৌভাগ্যক্রমে আমার পিতা বাদল চট্টোপাধ্যায় আমার যে অঞ্চল সেই অঞ্চলে প্রচুর প্রাচীন মানুষ আছেন, এবং আমরা খুব ছোটবেলা থেকে দুর্গাপুজোতে এই ধরনের আগমনী গানের অনুষ্ঠান করতাম। চেষ্টা করা হতো যে মহালয়ার মতন যদি অনুষ্ঠান কিছু করা যায়, এই রকম আর কি। তার ফলে আমি সৌভাগ্যক্রমে বেশ কিছু আগমনী গান সংগ্রহ করতে পেরেছিলাম, এবং এই সংগ্রহের মতোই থেকে গেছিল। কিন্তু এবছর আমার মনে হয়েছে যে না, এবছর থেকে আমরা যদি আগমনী গানকে আবারও মানুষের কাছে নিয়ে আসতে পারি। প্রত্যেক বছরের একটা অসুবিধার জায়গা থাকে, সেটা হচ্ছে যে মহালয়ার ঠিক 7 দিন বাদেই দুর্গাপুজো শুরু হয়ে যায়, মায়ের বোধন চলে আসে। কিন্তু এবছরে প্রায় 1 মাস বাদে মায়ের বোধন হবে, এবং সেই বোধনের আরও মজার বিষয় হচ্ছে যে সেই বোধন যতক্ষণ না হবে ততক্ষণ মহামায়া আমাদের গৃহে এসে পৌঁছবেন না। এসব কথা চলতেই থাকবে, তার কারণ এই কথার মধ্যেই আপনাদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন গড়ে উঠবে। আগমনী গান কি, কেন আগমনী গান হলো, কিভাবে আগমনী গান বাংলায় প্রচার পেল, হঠাৎ তন্ত্র শাস্ত্র থেকে একেবারে কি বলবো, মানে একেবারে বাংলার ঘরে ঘরে একটা বিষয় পৌঁছে গেল, কিভাবে দুর্গাপুজো কিভাবে শুরু হলো, দুর্গাপুজোর মূল পুজো সেখান থেকে কিভাবে দুর্গাপুজো সরে এসে সার্বজনীন হলো, ব্যক্তিগত পুজো থেকে কিভাবে বারোয়ারি পুজো এলো, এইসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা থাকবে। আর আপনাদেরকে জানাই যে মাদল স্টুডিওকে সাহায্য করেছেন প্রায় 18 থেকে 19 জন শিল্পী, যারা মাদল স্টুডিওর এই কাজে একসঙ্গে হাত মিলিয়েছেন। তাদের কিন্তু আপনারা প্রত্যেককেই এখানে দেখতে পাবেন, তাদের গান আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, সংগ্রহ যদিও আমার, সেখান থেকে তারা তাদের মতন করে বেছে নিয়েছেন, তারা গেয়েছেন, তারা রেকর্ডিং করেছেন, তারা এখানে এসে আপনাদের সামনে গাইবেন। এটা একটা আনন্দ, মানে মা আসছে তো সেই আনন্দের প্রহর গোনা প্রত্যেকটা পল অনুপল দণ্ড আমরা গুনে যাব। এই অনুপল দণ্ড গুনতে গুনতে আমার হঠাৎ মনে হলো যে আসলে মহালয়ার পুণ্য প্রভাতে যে মানুষটির
গলা আমরা সব সময় শুনি, সেই মানুষটির নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আমাদের মা এলো গৃহে এই ধারাবাহিক এক মাসের যে অনুষ্ঠান, এটা আমরা মহালয়া তৈরি করেছেন যত শিল্পী তাদের সবাইকে উৎসর্গ করছি। আর মহালয়ার এই যে পূর্ণ প্রভাতে আমরা যে তর্পণ করি, সেই তর্পণেরও কিন্তু একটা বিষয় আছে, সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তবে তার আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চণ্ডীর একটা অংশ আমরা এখানে রেখেছি, চণ্ডী নিয়ে আলোচনার একটা বিষয় আছে। তো সেই চণ্ডীর বিষয়কে আনতে গেলে আগে সেই পুস্তককে সম্মান জানাতে হয়। আমি মূঢ়মতি, আমি ততাধিকভাবে খুব ভালো সংস্কৃত উচ্চারণ করতে পারি না, কিন্তু ওই যে বললাম অসম্ভব অসম সাহস দেখাবো আজকে, যে অসম সাহস এটাই বলছি, কারণ যারা গান গেয়েছেন তারাও কিন্তু অনেকে খুব ভয় পেয়েছেন যে এই গান কি করে গাইব, এই গান তো জীবনে কোনোদিন শুনিনি, শুনে সেটাকে তোলা এবং সেটাকে আপনাদের কাছে পৌঁছে দেয়া, তারাও খুব ভয়ে ভয়ে আছে। ভয়ের কিছু নেই, মাকে ডাকবো তো, মার কথা বলবো তো। আবার আরেক দিক থেকে ধরতে গেলে যে আসলে তো মাকে শুধু ডাকবো না, মেয়েকেও তো সঙ্গে ডাকবো, মেয়েকে ডাকবো, মেয়ের ছেলে মেয়েদের ডাকবো, তাতে আর দুটো কথা ভুল বললাম, দুটো কথা ঠিক বললাম, দুটো গান ভুল গাইলাম, দুটো গান ঠিক গাইলাম, কিছু যায় আসে না, কারণ এটা তো ঘরের বিষয়। তো সেই ঘরের বিষয়ে আসার জন্য দুটো শ্লোক আমি আমার মতন করে চেষ্টা করছি। ও প্রকৃতয়ে ভদ্রাই নিয়তা প্রণতস্য তম দত্তা দেবীং পঞ্চপূজাং কৃত্বার্জুনা প্রণমচ আধারং স্থাপমুল্লেন স্থাপয়েত্রায় পুস্তকম। চণ্ডী দেব দ্বিজের সব থেকে বড়, সব থেকে
বিশাল, যিনি সমস্ত পৃথিবীকে, যিনি সমস্ত ধরিত্রীকে নিজেই প্রসব করেন, নিজেই সংহার করেন, তিনি হলেন মহামায়া। মহামায়া পুরাণে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, মহামায়া বিভিন্ন সময় দেবতা বা দেবতার স্তবস্তুতিতে তারা তিনি এসেছেন, বিভিন্নভাবে দেবতাদের যখন কঠিন সময় এসে পড়ে তখন তারা মহামায়া শরণাগত হয়। কে এই মহামায়া, কি বা তার রূপ? আমি জানি, আপনারা সবাই জানেন, কিন্তু আজকে তো জানা অজানার বিষয় নয়। আজকে আমি যতটুকু জানি আপনাদেরকে জানাবো, আপনারা যতটুকু জানেন অবশ্যই আমাকে জানাবেন। এবার আপনাদেরকে একটু দেবীর বিভিন্ন রূপ, যে মহামায়া যে বললাম তার বিভিন্ন রূপের কথা আপনাদেরকে একটু বলি। চামুণ্ডা দেবী, চামুণ্ডা দেবী প্রেতের উপর আরোহ করেন, প্রেতের উপরে বসেন চামুণ্ডা দেবী। বারাহী মহিষের উপর আসিনা, ঐন্দ্রীর বাহন হলেন ঐরাবত হাতি। বৈষ্ণুদেবীর গরুড়ের পৃষ্ঠে বসেন, মহেশ্বরী বৃষভের উপর আসিনা থাকেন, কৌমারীর বাহন ময়ূর। ভগবান বিষ্ণুর প্রিয়তম লক্ষ্মীদেবী পদ্মফুল আসনের ওপর বিরাজমানা এবং হাতে পদ্মফুল ধারণ করেন। বৃষভারুড়া ঈশ্বর দেবী শ্বেতবর্ণরূপ ধারণ করেছেন, ব্রাহ্মী দেবী হংসের উপর বসা এবং সমস্ত রকম আভরণে ভূষিতা। এইভাবে সব মাতৃগণ সমস্ত রকমই যোগ শক্তি সম্পন্ন। এছাড়াও আরও অনেক দেবী রয়েছেন যারা বহু প্রকার আবরণে বিভূষিতা, নানা রত্নে শোভিতা। এইসব দেবীগণ অতীব ক্রোধযুক্ত এবং ভক্তকে রক্ষা করার জন্য রথের উপর দৃশ্যত বসে আছেন। তারা শঙ্খ, চক্র, গদা, শক্তি, হল, মুসল, খেটক, তোমর, পুরুষ, পরশু, পাশ, কুন্তল, কুন্ত, ত্রিশূল, উত্তম সাঙ্গ, ধনুকাদি অস্ত্রশস্ত্র নিজেরাই হাতে ধারণ করেছেন। দৈত্যদের শরীর নাশ করেছেন, ভক্তকে বড়াভয় প্রদান করেছেন, দেবতাদের কল্যাণ করেছেন। তাদের শাস্ত্র ধারণের এটাই উদ্দেশ্য। এবার আমি একটু অন্য কথায় আসি। আমাদের এই যে মহালয়াতে যে তর্পণ হয়, আমি তর্পণের সব মন্ত্রের কথা বলছি না। তর্পণ আমরা কীভাবে করি, কেন করি, এটা আপনারা সবাই জানেন। কিন্তু একটু যদি খেয়াল করেন দেখবেন তর্পণে একটা আশ্চর্য জিনিস হয় যেটা আমরা হয়তো না জেনেই করি, এবং সেখানেই বোঝা যায় যে আমরা যারা তর্পণ করি তারা আসলে মনুষ্য জাতির জন্য তর্পণ করি। শুধু মনুষ্য জাতি নয়, সমস্ত পৃথিবীর জন্য তর্পণ করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তর্পণের শেষ দিকে দেখবেন দুটি মন্ত্র আছে যেখানে বলা হচ্ছে যে আমি পৃথিবীতে যত পশু পাখি কীট পতঙ্গ যারা 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 পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেককে আমি স্মরণ করছি, তাদের প্রত্যেককে আমি সম্মান জানাচ্ছি। তাছাড়া বলছে যে যারা যাদের জন্য হয়তো কেউ স্মরণ করছেন না বা তাদেরকে সম্মান জানাচ্ছেন না,
তাদের জন্য আমি আপনাদেরকে সম্মান জানাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র যে আমি আমার পিতামহ প্রপিতামহ বা তস্য পিতামহ এটাই নয়, পৃথিবীকে সম্মান জানানো, পৃথিবীকে মনে করা, পৃথিবীকে নিজের সঙ্গে আত্মীকরণ করা, এটাই কিন্তু তর্পণের মূল উদ্দেশ্য। এক্ষেত্রে একটা ছোট্ট গল্প আপনাদের বলি। গল্পটা খুব সুন্দর যে একবার তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করছেন যে কীভাবে সৃষ্টি হবে, কীভাবে সৃষ্টিকে লালন পালন করা হবে, এইসব নিয়ে আলোচনা করছেন। তো ঠিক এই সময়ে তারা যেখানে বসে আলোচনা করছেন সেখানে একটা নদী রয়েছে, তারা পাথরের ওপরে বসে আলোচনা করছেন। তো এমন সময় তারা দেখলেন যে জল দিয়ে কিছু একটা ভেসে যাচ্ছে, অর্থাৎ ওই নদীর জলের মধ্যেখান থেকে কিছু একটা ভেসে যাচ্ছে। তিনজনে তখন চিন্তা করলেন যে ওটা কী, প্রশ্ন এলো তিনজনেরই। তিনজনে তখন বললেন ঠিক আছে, আমরা এখানে বসে দৈব যোগে আমরা দেখব ওটা কী। ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন, বিষ্ণু ধ্যানমগ্ন হলেন, মহেশ্বর শিব দেবাদিদেব মহেশ্বর তিনিও ধ্যানমগ্ন হলেন। ব্রহ্মা দেখলেন যে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, অর্থাৎ একটা মরা ভেসে চলে যাচ্ছে। বিষ্ণু দেখলেন যে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, মৃতদেহটা স্ত্রীলোকের। মহেশ্বর দেখলেন আসলে ওটা মৃতদেহ নয়, ওটা হচ্ছেন মা যোগমায়া। তিনি মাকে সম্বোধন করলেন যোগের দ্বারা, বললেন মা তুমি এইরকমভাবে কেন বিচরণ করছো। যোগমায়া শিবের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তখন বললেন যে অন্য দুজন আমাকে চিনতেই পারিনি, কিন্তু তুমি মহাদেব আমাকে চিনতে পেরেছ, তার জন্য আমি তোমাকে বিবাহ সূত্রে বন্ধন করতে চাই। শিব বললেন সেটা তো সম্ভব নয়, তাহলে কি হবে, এদিকে মহামায়া বলে ফেলেছেন আমি বিবাহ সূত্রে শিবকেই স্বামী হিসেবে বরণ করব। তখন মহামায়া দক্ষ রাজার ঘরে জন্মগ্রহণ করলেন। দেখুন এই যে কথাগুলো, এই যে মিথ, এই যে গল্প, এখান থেকে কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং দেবতাদের সঙ্গে আমাদের সম্পর্কের জায়গাটা পরিষ্কার হয়ে যায়। কারণ মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। তার কারণ হচ্ছে দেব দেবী যত কিছু আছেন প্রত্যেকেই একবার করে চেষ্টা করেন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার জন্য। ত্রেতায় এলেন রামচন্দ্র, দ্বাপরে এলেন কৃষ্ণ, ঠিক সেই রকমই যোগমায়া শিবকে বরণ করবার জন্য দক্ষ রাজার ঘরে জন্মগ্রহণ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে শিব তার জন্য ধ্যান করেছিল, ঘটনাটা ঘটে গেল উল্টো। দক্ষ রাজার কন্যা পার্বতী তিনি কিন্তু শিবকে পাওয়ার জন্য এবার ধ্যান শুরু করলেন। আশ্চর্য লাগছে তো, যে যে নিজে স্বামী রূপে একজনকে গ্রহণ করতে চেয়েছিল সেটা সম্ভব নয় বলে সে নিজে আরেকবার জন্মগ্রহণ করলেন। এবার স্বামী রূপে পাওয়ার জন্য তিনি নিজেই
তপস্যা শুরু করলেন। এগুলো আপনারা সবাই জানেন। এই তপস্যার ফলাফল হলো যে শিবের সঙ্গে তার বিবাহ সূত্রে তিনি আবদ্ধ হলেন। বিবাহ সূত্রে আবদ্ধ হলেন যেমন, এখান থেকে আমরা একটু অন্য গল্পে চলে যাই। গল্পটা এরকম যে বিবাহ সূত্র তো হলো, কিন্তু বিবাহ সূত্রের পরে, হ্যাঁ সেই কথাই আপনাদেরকে একটু জানাই। আমাদের বাংলায় বিভিন্ন সময়, আমাদের বাংলাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেব দেবতাকে একেবারে বাড়ির মানুষ করে নেওয়া হয়েছে। অর্থাৎ যেখানে বারবার দেব দেবতাকে কন্যা, পুত্র, জায়া, মা, বাবা বিভিন্ন রকম সম্পর্কে আমরা জড়িয়ে ফেলেছি, এটাই হচ্ছে আসল ভক্তের সঙ্গে ভগবানের মিলনের কারণ। কারণ ভগবান যদি মানুষ রূপে জন্মগ্রহণ করতে পারেন, তাহলে মানুষ তো তাকে মানুষ রূপেই দেখবে, তাই না? তিনি ভগবান হোক, তিনি যাই হোক না কেন, আমার কাছে কথা হচ্ছে যে আমি যদি ভগবানকে আমার চোখের সামনে দেখি মানুষ রূপে, তাহলে আমি যা করতে চাইছি বা তিনি যা করছেন সেটার মধ্যেই আমরা আবদ্ধ থাকব, এটাই তো স্বাভাবিক। ঠিক সেই রকমই কোথায় ছিল তন্ত্র, তন্ত্রের দেবী চণ্ডী, তিনি হয়ে গেলেন বাংলার ঘরের উমা। কিন্তু কিভাবে, কেন, অনেক প্রশ্ন। শুধু এইটুকুই বলি যে যখন উমা কথাটা উঠলই, তখন একজনের নাম আপনাদের সামনে একটু করে রেখে দিয়ে যাই। তিনি হচ্ছেন সাধক রামপ্রসাদ, যিনি পার্বতীকে উমাতে পরিণত করেছিলেন। হ্যাঁ, আমি এক ফোঁটা বাড়িয়ে বলছি না, যিনি পার্বতীকে উমাতে পরিণত করে দিয়েছিলেন, যিনি দক্ষ রাজাকে হিমালয়ে পরিণত করেছিলেন, যিনি দক্ষ রাজার স্ত্রীকে আমাদের বাঙালি ঘরের মায়েদের মতন মা মেনকাতে পরিণত করেছিলেন, এটা তার সৃষ্টি, দেবতার সৃষ্টি কিন্তু নয়। আর দেখুন, দেবতার সৃষ্টি নয় বলে দেবতারা কিন্তু তার থেকে সরে যায়নি, কন্যা হিসেবে তার বেড়া বাঁধার কাজেতে তিনি এসে দাঁড়িয়েছিলেন। কারণ আবারও বলছি, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না। আজকের আমাদের এই অনুষ্ঠানের, প্রথম অনুষ্ঠানের আমার আজকে সমাপ্তি। আবার কালকে আমার সঙ্গে আপনাদের দেখা হবে। তবে আজকের অনুষ্ঠান যারা করবে তারা ত্রিনতিনী ডান্স রিসার্চ সেন্টারের অসাধারণ কিছু শিল্পী, সুকান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তারা আপনাদেরকে মায়ের একটা ভিন্ন স্বাদ আপনাদের সামনে তুলে ধরবেন। তখনও অবধি মা কিন্তু চণ্ডীতেই আছেন, অর্থাৎ চণ্ডী সুক্ত, যিনি চণ্ডীতেই অবস্থান করছেন, সেই চণ্ডী মা মহামায়া যোগমায়া, যিনি লক্ষ্মী সরস্বতী, যিনি কালী, যিনি আরও অনেক কিছু, সেই চণ্ডীকে আপনাদের সামনে তুলে ধরবেন।
সুকান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিনতিনী ডান্স রিসার্চ সেন্টারের শিল্পী কুশলীরা সেই শিল্পী কুশলীদের নাচ আপনারা দেখুন। পরের দিন 19 তারিখ আবার আমি আসছি আরও কাউকে নিয়ে। Vishnu Maa
Right.